আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের আমার একটা সিক্রেট জিনিস শেয়ার করতে যাচ্ছি। আমি যেহেতু ডেইলি ব্লগ করি, তাই আমার মনে হয় যে আমার কোনো সিক্রেট থাকা চলবে না, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা হয়তো আমার এই সিক্রেট যে জিনিসটা আমি শেয়ার করবো সেটা দেখে বা শুনে খুবই খুশি হবেন। আর আসলে আমি খুবই প্রাউড নিজেকে নিয়ে, আর সেটা কেন এটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এখানে আজ আমি দুপুরে রান্নাবান্নাই নিয়ে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আমি এখানে আজকে যে সিক্রেট জিনিসটার জন্য রান্নাবান্না করছি, এখানে আমি আজকে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব। ডিম ভুনা তো আমরা সচরাচর সবাই পারি, তবে আমি প্রথম এই রান্নাটা তৈরি করেছি। এখানে আমি একটা ডিম কি করে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এই সামান্য তেলের মধ্যে আমি এই ডিমটাকে ছেড়ে দেব। এটা একটা ওয়ে, আমি আরেকটা ওয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি প্রায় 4টার মতো আলু কেটে নিয়েছি, যেহেতু আমি অনেকগুলো রান্না করব। 4টা আলু ঝুরি করে কেটে নিয়েছি গ্রেটারের সাহায্যে। এখানে ধনে পাতা, মরিচ, হলুদ, লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এই যে ডিমটা আমি ছেড়েছিলাম সেটাকে আমি এখন ফোল্ড করব। এই তো এভাবে করে ফোল্ড করে এটাকে আমি ভেজে নেব, ফোল্ড করে তারপরে ভেজে নেব। আরও আগে ফোল্ড করা উচিত ছিল আসলে, আপনার সাথে কথা বলতে বলে আমার ডিমটা শক্ত হয়ে গেছে, এটা প্রথমটা ছিল, তারপরেরগুলো সবগুলোই ঠিক হয়ে গেছে। এই তো এখানে এইরকম করে করে ভালো করে ভেজে নেব, যাতে কালারটা দেখতে সুন্দর আসে। আর একটা ডিম দিয়ে কিন্তু দুটো মানে তরকারি রান্নার উপযোগী হয়ে যায়, এটা খুবই সাশ্রয়ী। আর যেহেতু এখন ডিমের দাম অনেক চওড়া, এভাবে করে রান্না করলে খেতেও ভালো লাগে, আর একটু আমাদের জানটাও বাঁচে, তাই না? যাই হোক, এখানে আলু আছে, কাঁচামরিচ, ধনে পাতা, তারপরে ডিম আছে, সব কিছু মিলে খুবই মজা হয়। এরপরে এই তো আরেকটা আমি ছেড়েছি, দেখেন খুব সুন্দর করে এটার এই তো কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য একটা পাত্রে তুলেও তারপরে কেটে নিতে পারবেন, আমি আর অন্যরকম ঝামেলা করলাম না, এইভাবেই করে কেটে নিলাম। এই তো এবার ভাজি করে ভালো করে লাল লাল করে ভেজে সবগুলো তুলে নেব। তারপরে আমি এটাকে কীভাবে কী প্রসেসিং করছি দেখিয়ে দিচ্ছি। এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, দারচিনি, এলাচি, মানে গরম মশলা সব কিছু দিয়েছি, আর কুচি করে পেঁয়াজ কেটে দিয়েছি। এটাকে হালকা বাদামি করে ভেজে নেব, বেশি ভাজতে যাব না। এখন কুচি করে পেঁয়াজ যখন একদম ব্রাউন করে, হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়েছি ধরেন হাফ কাপের মতো হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুইটা মিলে যদি রান্না করা হয় খেতে ভালোই লাগে, স্পেশালি মাছ, ডিম এগুলার মধ্যে, আর মাংসর মধ্যে, ভুনা টাইপের যে কোনো জিনিস সেগুলার মধ্যে। এই তো এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, কাঁচা পেঁয়াজের রসমেলটা চলে যাওয়ার পর্যন্ত ভাজব। এই তো আমার ভাজা হচ্ছে পেঁয়াজটা। আর রান্না আসলে মনের মানে মন দিয়ে রান্না করলে খুবই ভালো হয় খেতে। আর আমি যে সিক্রেট যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো গিয়ে, আমি একটু পরেই বলবো আপনাদের, দেখতে পারবেন রান্না করতে করতে বলবো। এখানে আমি দিয়ে দিলাম আদা, আদা বাটা দিয়েছি প্রায় 1 চা চামচের মতো হবে। ডিমের মধ্যে আদার স্মেলটা বেশি স্ট্রং দেয়া ভালো লাগে না। এই তো আদাটা দিয়ে আমি আবার ভাজছি, যাতে আদারও রসমেলটা চলে যায়। মশলা যদি রসমেল থাকে তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। এখন আমি এটাকে ভালো করে ভেজে নিলাম, ভাজার পরে মানে একটু যখন একটু ব্রাউন ব্রাউন সাইড দিয়ে স্পট আসবে তখন আবার নেড়ে দেব। এভাবে করে মশলাটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন আমার ডিম এগুলা হয়েছে। আমি এখানে প্রায় 8টা ডিম তৈরি করেছি, সরি 8টা ডিম ভেঙেছিলাম, এখানে 16 পিস হয়েছে। একটা ডিমকে দুটুকরো করে নিয়েছি, এইটা দিয়ে আমি রান্না করব। আর যেহেতু আমি 16 জনের জন্য রান্না করব, তাই এখানে 16 পিস করেছি। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। কি করব ভাই, টমেটোরও অনেক দাম, তাই আমি অল্প করেই দিলাম, না দিলে না হয়, না দিলেও ভালো লাগবে না, তাই অল্পই দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি এখানে কেটে দিলাম, দিয়ে এটাকে ভেঙে দিচ্ছি, এটাকে ভুনা ভুনা করব এই মশলার সাথে।
এই তো। আর এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করেছি, হলুদ, মরিচ আর ধনে গুঁড়ো দিয়ে, পানি দিয়ে প্রায় হাফ এন আওয়ারের মতো আমি গুলিয়ে রেখেছিলাম। আমি সচরাচর এইভাবেই করি, সবসময় করা হয় না, তবে হ্যাঁ করি আমি, যখনই আমার মন চায় তখন আমি এরকম মশলাটাকে মানে পানি দিয়ে পেস্ট করে রেখে দেই। সেটা আমার কাছে মনে হয় কালারটা খুবই সুন্দর আসে তরকারির। যাই হোক, এখানে আমি মশলাটা দিয়ে আবার এখন ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে মশলারও কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। আর মশলা বেশি সময় নিয়ে ভাজলে বা ভুনা করলে তরকারির স্মেলটা খুবই ভালো আসে আর তরকারির টেস্টটাও খুবই ভালো আসে। এই তো, এই আমার এখানে ভাজা ভাজা করা হয়ে যাচ্ছে। আর আমি যে সিক্রেট কথাটা বলছিলাম সেটা হলো গিয়ে, আমি আসলে বাসায় থেকে একটা সামান্য একটা ছোটোখাটো একটা ব্যবসা করি, ক্যাটারিনের ব্যবসা। আসলে ব্যাংকার আমাদের মোরেবাজারে অনেকটা ব্যাংক আছে, তার থেকে আমি দুইটা ব্যাংকার ভাইয়াদের আমি খাবার সাপ্লাই দেই। ওনারা গত বছরও আমার কাছ থেকে খেয়েছিল, আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় আমি বাদ দিয়ে দিয়েছিলাম। যখনই ওরা শুনেছে আমি আবার শুরু করতে চাইছি, তখনই ওনারা আবার আমাকে নক করে। আর আসলে আমার কাছে মনে হয় আমরা মহিলারা কেন ঘরে বসে থাকবো অবসর, তাই না? এটা যদি কিছু একটা কাজে লাগাতে পারি, আর যেহেতু আমি রান্নাবান্না করতে খুবই পছন্দ করি আর আল্লাহর রহমতে আমার রান্নাটা তেমন খারাপ হয় না, তাহলে কি না কেন না আমি এটা একটা কাজে লাগাই। তাই আমি ঘরে বসে আমার পরিবারের জন্য রান্না করছি আর সাথে সাথে ব্যাংকার ভাইয়াদেরও দিয়ে দিলাম। আমার একটা সেবামূলক কাজও হলো আর আমার কিছু টাকা আর্ন হলো। এভাবে কথা বলতে বলে আসলে আপনাদের আমি পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দিয়ে দিয়েছি। আর আজ ছিল আমি যেই রান্নার সময় দেখাচ্ছি সেটা হলো বৃহস্পতিবার। আমি প্রতি বৃহস্পতিবার ওনাদের একটু ডিফারেন্স খাবার দিতে পছন্দ করি। এখানে আমি সবজি খিচুড়ি রান্না করেছিলাম আর এই যে ডিমের ভুনা, আলু ভর্তা এইসব দিয়ে আমি ওনাদের আজকে মানে খাবারটা দেব। এই তো আমি সবজি খিচুড়িটা হচ্ছে, যেহেতু 16 জনের খাবার তাই একটু বেশি করেই রান্না করতে হয়। আমার আসলে প্রতিদিনই এটা রুটিন, শুক্র আর শনিবার বাদে ওনাদের আমি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমার খাবার দিতে হয়। এই তো এখানে আমি পানি আরো দিয়ে দিলাম, কারণ পানিটা টেনে গিয়েছে। এখন যখন পানির বলক চলে আসবে তখন এই ডিমটা দিয়ে দেব। এই তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা আমার গত ব্লগে দেখেছেন আমি কোথা থেকে মরিচটা এনেছি। হ্যাঁ, আমি বাংলো থেকে মরিচটা এনেছিলাম, সেই মরিচগুলো এখনও কাজে লাগাচ্ছি, ফ্রিজে রেখে রেখে খাচ্ছি। এটা খুবই মজার একটা স্মেল করে এই মরিচের মধ্যে, দেখেন খুব সুন্দর বলক চলে এসেছে। তারপরে আমি একটু অপেক্ষা করছি যাতে ভালো করে বলকটা চলে আসে। এখন আমি এই ডিমগুলো এখানে একে একে ছেড়ে দেব। তবে ডিমটা ছাড়ার পরে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এখানে ফোল্ড করা ডিম, ফোল্ডিংটা ছুটে যেতে পারে আর ফোল্ডিং ছুটে গেলে একদম ছেঁড়া বেড়া হয়ে যাবে। তাই এইভাবে করে আস্তে আস্তে করে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। দেখেন অনেকগুলা তরকারি, প্রতিদিনই আবার মাশাল্লাহ এরকমই রান্না করতে হয় তরকারি। তবে আমি খুবই আনন্দ সহকারে এটা করি আর আমার এই বিজনেসটা আমি নিজ থেকেই স্টার্ট করেছি। মৌলভীবাজারে মহিলাদের মধ্যে প্রথম আমি এটা হয়তো বা স্টার্ট করেছি, জানি না। তবে ভাইয়ারা বললো তো যে আপু এটা খুব সুন্দর একটা উদ্যোগ, যে শুনেছে সবাই খুবই খুশি হয়েছে যে ঘরে অবসর বসে থাকাচ্ছে একটা কাজ করছেন। আর খুবই ওনারা বলতেছে এটা সেবামূলক কাজ। হ্যাঁ, এটা অবশ্যই সেবামূলক কাজ, কিন্তু তারপরে জিনিসের অনেক পরিমাণে দাম, তাই আমার সামান্য একটা তো ইনকাম করতেই হবে। কথা বলতে বলতে এখানে আমি চিনিও দিয়ে দিলাম সামান্য পরিমাণে, যেহেতু আমি এখানে টমেটো এড করেছি যাতে মানে টেস্টের ব্যালেন্সটা ভালো আসে, তাই আমি এখানে চিনি অ্যাড করেছি। এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এই তরকারিটা আর বেশি ঘন করব না, কারণ ডিমের মধ্যে আলু আছে, ডিম আছে, এইগুলা অনেক পানি শোষণ করবে। তাই এই এই সময়ে আমি ধনে পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইম 10 মিনিট রেখে তারপরে নামিয়ে দেব। এই তো আমার এটা হয়ে যাচ্ছে ধনে পাতা দিয়ে আস্তে আস্তে, দেখছেন কীভাবে আমি নাড়াচাড়া করছি। ট্রাস্ট মি, এইটা একদিন আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অন্যরকম একটা টেস্ট আছে। ডিম বুনা আমরা প্রতি সময় খাই, এইভাবে একবার খেয়ে দেখবেন ভালোই লাগবে। আর আমার এখানে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, তারপরে পাঁচফুড়ন, এইসব আমি খুবই পছন্দ করি মাংসের মধ্যে দিতে। পাঁচফুড়ন আমি পার্সোনালি খুবই পছন্দ করি ডিম ভুনা, মাছ ভুনা অথবা মাংস ভুনার মধ্যে দিতে। অনেকে দেয় না, তবে আমার খুবই ভালো লাগে। আমি নিজে ঘরে আস্ত পাঁচফুড়ন এনে তেলে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নেই, এটা আমার খুবই ভালো লাগে। এই তো
আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে ফেলবো। এদিকে আমি প্রায় 2 কেজির মতো আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুটাকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন দেখছি যে গুটি আছে কি না। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। আমি এখানে বোম্বাই মরিচের আচার দিয়ে আলু ভর্তাটা করব। এটা অসম্ভব টেস্টি হয়। আমি গত 2 সপ্তাহ আগে ভাইয়াদের দিয়েছিলাম, এটা ওনারা খুবই পছন্দ করেছিল। ওনারা আমাকে ফোন করে বলেছে, আপু আপনার আলু ভর্তাটা একদম ডিফারেন্ট, খুবই টেস্টি হয়। ভাবলাম যেহেতু আমি খিচুড়ি দিয়েছি, খিচুড়ির সাথে ভর্তা ভুনা এগুলো খেতে খুবই ভালো লাগে, তাই আমি এই আলু ভর্তাটা আবার ওনাদের দিচ্ছি। এই তো ধনে পাতা কুচি, ফ্রেশ ধনে পাতা কুচি করে দিয়েছি, আর সামান্য লবণও দিয়েছি। তারপরে আমি বাকি উপকরণ অ্যাড করব। তবে আগে ধনে পাতাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আলু ভর্তা আপনারা কীভাবে সিদ্ধ করবেন সেটা ভালো করেই জানেন, তবে সিদ্ধ করার সাথে সাথে ঝাঁঝিতে ঢেলে দেবেন, পানির মধ্যে রাখবেন না। পানির মধ্যে রাখলে আলুটা একদম নরম কেতকেতা হয়ে যায়, ভর্তাটা ভালো হয় না। এই দেখেন আমার ফাইনাল লুক। বলেছিলাম 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম রাখবো চুলার উপরে। এখন শেষ, আমার এই তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। আর আমি দুপুর টাইমে খুবই ব্যস্ত থাকি, কি বলবো, এইভাবে করি সেইভাবে করি, এরকম করি সেরকম করি, মানে কি করার, কিছুই করার নেই, আমার তো এটা করতে হবে। এখন আমার আলু ভর্তাটা হয়ে গেল, মাইমিং আমার ধনে পাতা আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি শুকনো মরিচ, শুকনো মরিচটাকে তারা মানে তেলে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। এখন দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করে পেঁয়াজ। অনেকে পেঁয়াজকে তেলে ভেজে করে যদি একটু সময় লাগে খেতে, বাট আমি তো প্রায় ধরেন 12:30টার দিকে মাখাচ্ছি, ওনারা 1টা 1:30টার মধ্যে খেয়ে ফেলবেন, তাই বেশি সময় দেরি হবে না, আলু ভর্তাটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তাই আমি এটাকে ব্যবস্থা করলাম না বা তেলের মধ্যে ভাজলাম না, কাঁচাই দিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা একটা অন্যরকম একটা স্বাদ আসে, আর সেই সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা সরিষার তেল, ধনে পাতা কাঁচা, তারপরে বোম্বাই মরিচের আচারের ফ্লেভার, মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই, এত মজা হয় এটা। এই দেখেন আমার ঘরে তৈরি বোম্বাই মরিচের আচার। এখানে আবার সামান্য আমও আছে বোম্বাই মরিচের আচারের মধ্যে, এটাও দিয়ে দিলাম। আসলে আমার হাতে জ্বালাপোড়া করে না, কারণ এসব মাখিয়ে আমার অভ্যস্ত, তাই হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ভর্তা টাইপের জিনিস হাত দিয়ে মাখতে যেরকম টেস্টি হয়, এ চামচ দিয়ে মাখলে সেভাবে টেস্টি হয় না আমার মতে, জানি না আপনারা কি ভাবেন, বাট আমার কাছে এটাই মনে হয়। দিয়ে দিলাম এখন সরিষার তেল। সরিষার তেল আমি 2-3 ধাপে দেব, কারণ প্রথমে অল্প দিলাম, যদি মনে হয় যে একটু সিল্কি সিল্কি ভাব না আসছে তাহলে আমি আর একটু দেবো। একদম ড্রাই আলু ভর্তা আবার দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। জিনিসপত্রের অনেক দাম, তারপরেও চেষ্টা করি নিজেকে বাঁচিয়ে ওনাদেরকে মজা করে একটু খাওয়াতে। আর ওনারা আসলে আমার খাবার খুবই পছন্দ করেন, তাই গত বছর ওনারা আমার কাছ থেকে নিয়েছেন খাবার, এবছরও ওনারা নিজে নক করে, রমজান মাস থেকে ওনারা আমাকে নক করছেন খাবার দেওয়ার জন্য। বাট আমি অসুস্থ থাকায় না করেছিলাম, বাট এখন দেখলাম সুস্থ হয়েছি। আর ঘরে বসে বসে খুবই বোর লাগে, একটা কাজে ব্যস্ত থাকলে তখন আমার নিজেকেও সুস্থতা মানে মনে হয় আমি সুস্থ আর কাজকর্ম করছি, এটাও খুব ভালো লাগে। আর ঘরে একটু সামান্য আর্নও করলাম টাকা, এইটাই। এই দেখেন আমার খিচুড়ি আলু ভর্তা ডিম ভুনা হয়ে গেছে, এখন টিফিনে বেড়ে নিচ্ছি। আর এই দেখেন আমার সিক্রেট, দেখছেন এগুলা 16টা টিফিন আমাকে বাড়তে হয় প্রতিদিন দুপুরে। এই তো, তবে আমার ভালোই লাগে, একটু ঝামেলা হয়, বাট আমি এটাকে ঝামেলা মনে করি না, কারণ যেহেতু এটা আমার একটা বিজনেস, বিজনেসকে কখনো ঝামেলা মনে করতে নাই, এটা আমার কাছে মনে হয় ভালো না। এগুলো ঝামেলা, এগুলো শেষ করে আমরা চলে গেলাম একটু ঘুরতে, শ্রীমঙ্গলে চলে গেলাম, আমি আমার হাজব্যান্ড আমার 2 বোন, মামাতো বোন আর আমার একটা বোন, আমরা ঘুরতে গেলাম। এখানে দেখেন ছোট্ট একটা দোকানে কি সুন্দর আলুর চপ, কুচু পেঁয়াজু, তারপরে ছোলা ভাজা, ছোলা কাঁচা ছোলা, এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার ফিরে আসছি মলয় বাজারের উদ্দেশ্যে। আর একটু টুকটাক কাজ ছিল শ্রীমঙ্গলে, সেটাও শেষ করে আমরা চলে আসলাম। এই তো আমার এই সিক্রেট ব্লগটা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চিন্তাভাবনা আপনাদের কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।